স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএমডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জানব বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং সং ক্লাস সাবমেরিন সম্পর্কে। টাইপ 039 তথা সং ক্লাস হলো চীনের তৈরি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন, যা 1998 সালে প্রথম সার্ভিসে আসে। এতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন থাকার ফলে পৃথিবী পৃষ্ঠের অক্সিজেন না নিয়েই দীর্ঘদিন পানির নিচে থাকতে পারে। এছাড়া নিঃশব্দে চলাচলের জন্য এর বডিতে উন্নত মানের রাবার কোটিং ব্যবহার করা হয়েছে, ফলে সোনার সিস্টেম সহজে এটিকে ডিটেক্ট করতে পারে না। 2006 সালের 26 অক্টোবর দক্ষিণ চীন সাগরে জাপান ও তাইওয়ানের সাথে টহল দিচ্ছিল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস কিটি হ্যাক। সেই সময় চীনের একটি সং ক্লাস সাবমেরিন মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের 9 কিলোমিটারের মধ্যে চলে আসে, যা সং ক্লাস সাবমেরিনের টর্পেডো রেঞ্জের মধ্যে ছিল। কিন্তু পপ আপ না করার আগ পর্যন্ত তারা সাবমেরিনটি ডিটেক্ট করতে পারেনি। পপ আপ করার পর FA-18 হর্নেট এটিকে প্রথমে ডিটেক্ট করে, তারপরে EA-6B বিমানও এটা কনফার্ম করে। বাংলাদেশ নৌবাহিনীতে এই সাবমেরিনগুলো যুক্ত হলে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর জন্য যে একমূর্তিমান আতঙ্ক হবে তা বলার অপেক্ষা রাখে না। আর মায়ানমারের কথা না হয় বাদই দিলাম। তো কথা না বাড়িয়ে এক নজরে সাধারণ বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। ধরন ডিজেল ইলেকট্রিক, সাবমার্স অবস্থায় ওজন 2250 টন, দৈর্ঘ্য 74.9 মিটার, বিম 8.4 মিটার, প্রপালশন ওয়ান শ্যাফ্ট ডিজেল ইলেকট্রিক, গতি 22 নট, গভীরতা 300 মিটার, ক্রু 60 জন। এতে রয়েছে 533 মিলিমিটারের 6টি টর্পেডো টিউব, যেখানে 18টি YU-4 এবং YU-6 টর্পেডো অথবা 36টি নেভাল মাইন বহন করতে পারে। এছাড়াও C-802 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, CY-1 অ্যান্টি সাবমেরিন মিসাইলও বহন করতে পারে। তো অনেক কথা হলো, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই চ্যানেল সম্পর্কে আপনার কোনো অভিযোগ, মতামত, পরামর্শ বা উপদেশ থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।